ভাতের পাতে কাঁচা নুন খাওয়ার অভ্যাস রয়েছে, সতর্ক হন এখনই, না হলে নিজের অজান্তে শরীরে বাসা বাঁধতে পারে একাধিক রোগ। ভাতের পাতে কাঁচা নুন খাওয়ার বদভ্যাস অনেকেরই থাকে, এমনকি ভাত ছাড়া অন্যান্য খাবারেও আলাদা করে লবণ ছড়িয়ে খেতে পছন্দ করেন অনেকেই। কিন্তু জানেন কি, ভাতের পাতে কাঁচা নুন খেলে হতে পারে শরীরের মারাত্মক ক্ষতি? জানুন কি বলছেন চিকিৎসকরা। চিকিৎসকদের মতে অতিরিক্ত কাঁচা নুন খেলে ব্লাড প্রেশারের সমস্যা বাড়ে, কারণ নুনে সোডিয়াম থাকে, আর শরীরে এর মাত্রা বাড়লেই রক্তনালী শক্ত হয়ে যায়, ফলে রক্ত প্রবাহের সময় স্বাভাবিকভাবে সংকোচন প্রসারণ ব্যাহত হয়, যার কারণে বৃদ্ধি পায় ব্লাড প্রেশার। আর এই উচ্চ রক্তচাপ জনিত সমস্যার কারণে বাড়ে কিডনি, হার্ট, ব্রেন ও চোখের ঝুঁকি। দীর্ঘদিন প্রেশার থাকলে ক্রনিক কিডনি ডিজিজে আক্রান্ত হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়। এদিকে রক্তচাপ বৃদ্ধি পেলে হার্ট ফেলিওর হওয়ার সম্ভাবনাও দেখা দিতে পারে। এসব সমস্যার কথা মাথায় রেখে অনেকেই মনে করেন বিট নুন খেলে বুঝি কোনো ক্ষতি হয় না, কিন্তু এই ধারণা 100% ভুল, কারণ এই ধরনের নুনেও রয়েছে সোডিয়ামের ভাণ্ডার। তাই বিট নুন বা সন্ধক নুন খেলেও সমস্যা হতে পারে, এমনকি কাঁচা নুনের মতো সব অসুখে আক্রান্ত হওয়ার আশঙ্কায় তৈরি হয়। তাই কোনো ধরনের নুনই বেশি মাত্রায় খাওয়া চলবে না, যতটা না খেলেই নয় ঠিক ততটাই খান, তার থেকে বেশি একদম নয়। তবে বাজার চলতি অনেক লো সল্ট পাওয়া যায়, যেখানে সোডিয়ামের পরিমাণ অনেকটাই কম থাকে, ফলে এই নুন খেলে সমস্যার ঝুঁকি কিছুটা হলেও কম হয়। একান্ত পাতে কাঁচা নুন খেতে হলে এই ধরনের লো সল্ট নুন খেতে পারেন। এমন স্বাস্থ্যমূলক তথ্য পেতে আমাদের চ্যানেলটি ফলো করুন। আর আপনি যদি ইউটিউবে আমাদের প্রতিবেদনটি দেখে থাকেন, তবে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেরো রিপোর্ট, বর্তমান স্টোরি।